আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জগৎ বিখ্যাত ও সর্ববরেণ্য মানবতার দিশারী এবং অফুরন্ত কল্যাণ পূরণের ২৬তম বিশ্বজনীর প্রার্থনা সভায় হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা ও বর্তমান বদ্দিনশীন মাস্টার সাহেব দামাত বরকত সাহেবের মূল্যবান শুভেচ্ছা বাণী ও স্বাগত ভাষণ এখন ইনশাল্লাহ পাঠ করছি। মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সংসদ সদস্য মাননীয় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সম্মানীয় অতিথিবৃন্দ ও উপস্থিত শ্রোতা মণ্ডলীগণকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যুগের মহাসংস্কারক সার্বিক শান্তি মঙ্গল কল্যাণের দিশারি জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জামানের পক্ষ থেকে আমার আন্তরিক হৃদয় নিংড়ানো সালাম শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ও ভালোবাসা। শত ব্যস্ততার মাঝেও আপনারা অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, আমাদের মাঝে আপনাদের পেয়ে আমরা উচ্ছ্বসিত আনন্দিত উৎসাহিত, যা ভবিষ্যতে আমাদের এই প্রার্থনা সভাকে আরো সুন্দর আরো ব্যাপকভাবে আয়োজন করতে উৎসাহিত করবে। আজকের সভায় আপনাদের মূল্যবান মন্তব্য ও বক্তব্য আমাদের সমৃদ্ধ করবে। ইহা পরম সত্য যে সমস্ত ধর্মের মূলে আছেন এক সর্বমহান সৃষ্টিকর্তা, এক চির ধ্রুব মহান বৈজ্ঞানিক মহান সত্তা, মানব জাতির সৃষ্টিকর্তা একজন, তাকে আমরা যে নামেই ডাকি, কোথাও তিনি এক আল্লাহ, কোথাও তিনি এক ব্রহ্ম, কোথাও তিনি এক ঈশ্বর, আবার কেহ তাকে অলমাইটি অলমাইটি গড বলে ডাকেন। সৃষ্টিকর্তা একজনই এবং সমগ্র মানব জাতি এক আদম সন্তান, তারা সব ভাই ভাই, তবুও সারা বিশ্ব আজ হানাহানি মারামারি কাটাকাটি ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত। সর্বরকম হত্যা গুপ্ত হত্যা ষড়যন্ত্র অত্যাচার ব্যভিচার হিংসা বিদ্বেষ অপহরণ মুক্তিপণ দাবি অহেতুকীয় নিপীড়ন উৎকোচ সুদ ঘুষ ধর্মনিরপেক্ষ ধর্ম সুদ ও ঘোষ জবরদস্তি ধর্মান্তকরণে যোগ যুগান্তরের অন্ধ নিরেট উৎকট কুসংস্কার অস্পৃশ্যতা অন্ধ ধর্মীয় উন্মাদনা চারিদিকে কেবল অশান্তি আর অরাজকতা বিরাজমান। মানুষ আজ হতাশাগ্রস্ত দিশেহারা ও পথভ্রষ্ট হয়ে নানান ভুল পথে চলেছে। চির মানব দুশ্মন শয়তানের নরসার্দুলদের তাণ্ডব নৃত্যে নিখিল বিশ্বজুড়ে অনাচার পাপাচার পাপ ইত্যাদিতে অন্ধকার যুগের নিরেট তিমির অন্ধকারে তলিয়ে বা ভেসে যাবার উপক্রম হল। অসহিষ্ণুতার দাবানলে বিশ্ব মানব আজ তালমাটাল। যে মানব জাতি সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি স্রষ্টার প্রতিনিধি, তার আজ কল্যাণ হওয়া তো দূরের কথা, সে প্রতিদিন দ্রুত ধ্বংসের দিকে ছুটে চলেছে, পাপের সমুদ্রে ডুবে তলিয়ে যাচ্ছে, সাহায্যের জন্য আর্থ চিৎকার করে চলেছে। এই জন্য যুগে যুগে মহান সৃষ্টিকর্তা ১২৪,০০০ পয়গম্বর দূত প্রফেট নবী ও রসুলগণকে প্রেরণ করেছেন এবং তাদের কাছে পবিত্র গ্রন্থ বেদ কোরআন তৌরাত জব্বর ইঞ্জিল বাইবেল ও কোরআনের মতো সৃষ্টিকর্তার নির্দেশনামাবলী পাঠিয়েছেন। আদম নূহ ঈসা মুসা আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং সেখান থেকে যত মানব দরদি মানবপ্রিয় মানব কল্যাণ মুক্তিকামী সুফি কেরাম থেকে হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ও হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ সহ দেশ বিদেশের বৈজ্ঞানিক গবেষক উক্ত মহাপুরুষগণ উক্ত মানবতার বিপর্যয় একমাত্র স্রষ্টার বৈজ্ঞানিক বিধান প্রেম বিশ্ব মানবতা বিশ্বভ্রাতৃত্ব ইত্যাদিকে একমাত্র বাহন করে আর বুকে পাহাড়ের মতো অটল অচল বিশ্বাস ভরা মাটির মতো ত্যাগ ও ক্ষমা সমুদ্রের মতো উচ্ছলতা নিয়ে সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে মিথ্যা থেকে সত্যের দিকে অন্যায় থেকে ন্যায়ের দিকে অশান্তি থেকে মহাশান্তি মহাকল্যাণ মহাসতর্কতা মহাসফলতা মহাপরিতৃপ্তি মহা আনন্দ উচ্ছ্বাসের দিকে নিক্ষেপ করতে লাগলেন। যারা স্রষ্টার আদেশ সমূহ নিষেধ সমূহ পালন করার জন্য ভক্তি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সম্মান শৃঙ্খলার সাথে আমল ও কার্যকরী করার জন্য জ্ঞানে বিজ্ঞানে সাহসে হেকমতে প্রেমে মানবতায় স্রষ্টার দল হয়ে গেল
স্রষ্টার পরম প্রিয় হয়ে গেল, সম্মানিত ও চির জান্নাতি বা চির স্বর্গবাসী হয়ে গেল। যারা উক্ত বিধানগুলি অস্বীকার করল, শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে পারল না, তারা শয়তানের দল হয়ে গেল, দুষ্কৃতির দল হয়ে গেল, জালেম হয়ে গেল। আমাদের কামেল মোর্শেদ, সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শক সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই 1828 অথবা 1829 সালে হাওড়া জেলার আজানগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামের নামেই নিজেকে প্রসিদ্ধ করেন এবং কলকাতার বাগমারির সুরির জঙ্গলে 14 বছর কঠোর সাধনা করে বিভিন্ন সুফি সাধকগণের সান্নিধ্য লাভের মাধ্যমে নিজেকে ঈশ্বরের প্রিয়পাত্র করে তোলেন এবং 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন। তিনি সর্বমহান, একক মহাবৈজ্ঞানিক, সর্ববিরাজমান, সর্বশক্তিমান, অদ্বিতীয়, সর্বপ্রেমময় দাতা, মহাবিচারক, অনাদি অনন্ত করুণাময়, অতুলনীয় শক্তি, সামর্থ্য, হেকমত, কুদরত, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞার সর্বময় নূর, সর্বময় সৃষ্টিকর্তার একক বিধান বা আদেশ সম্বলিত মহাগ্রন্থের আলোকে এবং তার প্রেরিত দূতের উপদেশাবলীর আলোকে বিশ্বের সকল মানব জাতিকে অন্যায়, অনাচার, কুসংস্কার, ধর্মান্ধতা, খুন, জখম, ধর্ষণ, দেশদ্রোহিতা, নাশকতা, সন্ত্রাসবাদী কার্যক্রম ইত্যাদি নানান ধ্বংসাত্মক কাজ থেকে আলোর পথে, ইহ ও পরকালের শান্তি ও কল্যাণের পথে নিশ্চিত করার চেষ্টা করে আসছেন। তারই জন্য আজকের এই মহতী সর্বধর্ম সমন্বয়ের প্রার্থনা সভা এর মাধ্যমে হযরত মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাই সৃষ্টিকর্তার এই মহান আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সকল মানব জাতিকে আহ্বান জানাচ্ছেন। সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য, বিশ্ব শান্তির জন্য মানব জাতিকে এই প্রার্থনা শেখাচ্ছেন, হে মহান সৃষ্টিকর্তা, তোমার অপার করুণা, অনুগ্রহ, কল্যাণ সমস্ত সৃষ্টির ওপর বৃদ্ধি করে দাও। আমাদের একমাত্র প্রার্থনা, হে আমাদের মহান এক সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি মানুষের মধ্যে বিশ্বজনীন, বিশ্ব তোলপাড় করা, পবিত্র, নির্মল, অনাবিল, অনাদি অনন্ত আনন্দ, খুশি, প্রেম, ভালোবাসা, নতুন তেজদীপ্ত উৎসাহ, ধ্যান, চিন্তা, শক্তি, সাহস, গবেষণা, জ্ঞানে, বিজ্ঞানে, সভ্যতা, আবিষ্কার, সাধনা, হিম্মত ভরা আর নব নব বিস্তৃতি, চির উদ্বেলিত আর প্রেরণাদীপ্ত প্রার্থনার খোলা আকাশের নিচে আমাদের সবার উপস্থিত, অনুপস্থিত, আগত, অনাগত আর অনন্তকাল ধরে বিশ্ব মানব মিত্রতা আর প্রেমের একক আর অবিচ্ছিন্নভাবে গঠিত হয়ে বিশ্বময় মানুষে মানুষে, গোত্রে গোত্রে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সংস্কৃতি সংস্কৃতিতে ঐক্যে এক মহান সৃষ্টিকর্তা চির সার্বভৌম গুণে গুণান্বিত হয়ে এবং সমস্ত প্রেরিত মহাপুরুষগণের স্বভাবে চরিত্রে চরিত্রবান হয়ে আর সমস্ত কামেল অলি সুফিগণের সুদৃঢ় বিশ্বাস ও আদর্শবান হয়ে গোটা বিশ্ব নিখিলকে আরও আরও প্রেমময়, আরও সুন্দরময়, আলোকময়, জ্ঞানময় করে চিরধন্য হতে পারি। বিশ্ব চেতনতা, বিশ্ব মানবতাবোধ, বিশ্ব মানব কল্যাণ করার প্রেরণা ইত্যাদিকে জাগ্রত ও প্রেরণাদীপ্ত করতে পারি, বুকে নববল, নব নব শক্তি সঞ্চার করতে পারি, সবার মনে নব নব তেজ, সাহস, হিম্মত, সত্যিকার সহায়তা, নির্ভরতা সম্প্রসারিত করতে পারি, সবার চোখে নবজ্যোতি আর অকৃত্রিম দীপ্তি, অমলিন নিষ্পাপ দয়া, করুণা, অনুপম মহানুভবতার আর সহানুভূতির সহযোগিতা আর হামদর্দি প্রতিফলিত করতে পারি। আমিন।